গুড আফটারনুন ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো এখানে আলতা পরার পর্ব চলছে। এখন লিজা আলতা নিয়ে বসে পড়েছে, আলতা পরতে সানটান করে চলে এসছে। তাও এখন ভাবে সুন্দর করে আলতা পরছে। তো আলতা পরার পরে এবার ওর মাসিকে আলতা পরাবে। তোর মাসি প্রথমে পড়তে চাচ্ছে না, তবু এখন আবার বসেছে আলাদা পড়তে, চুপচাপ পড়ে নিচ্ছে। দেখো ভালোই পড়াচ্ছে আলাদাটা। এক পা পড়ানো হয়ে গিয়েছে, আর এক পা পড়াচ্ছে, ফেলছে চারিদিকে, তবু পড়াচ্ছে ভালোই। তা ওদের আলতা পড়া হয়ে গিয়েছে, দুজনের এবার দুজনে দাঁড়িয়ে আছে। তো তোমার তো দেখলাম কেমন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি একটু থেমেছে এখন, সাথে মানে ঝোড়ো হাওয়া হচ্ছে, প্রচন্ড পরিমাণে হাওয়া হচ্ছে, তো ঝড়ের গতিতে হাওয়া হচ্ছে। তা আকাশটা এখন বেশ দেখতে খুব সুন্দর লাগছে, তোমাদেরকে তো দূরে দেখিয়ে দিলাম। দেখলাম আমাদের এখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। দেখলে লিজা কেমন স্লেট শুকাচ্ছে, একটু দেখিয়ে দিলাম। ঝড় বৃষ্টি হওয়ার পরে একটু থেমেছে আকাশটা, আকাশটা এখন মেঘলা মেঘলা আছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। তো এখন সন্ধ্যা লেগে গিয়েছে, আমরা একটু খাবার বানাতে চলে এসেছি। কড়াটা গরম করতে দিয়ে কড়াতে তেলও দেওয়া হয়ে গিয়েছে, এবার লঙ্কা পেঁয়াজটাও দিয়ে দেওয়া হয়ে গেল। তা লঙ্কা পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তো এবার ডিমটাও দেওয়া হয়ে গেল। এবার এগুলো দিয়ে একটু ভাজা হয়ে গেলে তারপরে আবার চাউমিনটা দিয়ে দেবো। তোমাদের বুঝতে পেরেছে এটা এগুলো দেওয়া মানে চাউমিন হবে। তা ওগুলো ভাজা হচ্ছে, এবার চাউমিনটাও দিয়ে দেওয়া হয়ে গেল। তা এখন নাড়া হচ্ছে চাউমিনটা আর কি। তা প্রায় রেডিও হতে গেল এটা আমাদের। তা প্রায় রেডিও হয়ে গেছে, এবার নামিয়ে দিতে হবে।
তারপর ওই দিয়ে আমাদের নামিয়েও দিয়েছে, এদিকে লিজা খেতেও বসে গিয়েছে, তা আমি এখন খাবো আর কি, খাওয়া শুরু করবো। এই দেখো আমারটা রেডি হয়ে গিয়েছে, নিয়ে নিয়েছি আর কি, তা আমি খাওয়া শুরু করে দিয়েছি। তা আমি এখন খেয়ে নিই, খেয়ে দাবার তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তোমায় তো বললাম বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশের অবস্থা খুবই খারাপ। তবু কারেন্টটা আছে এখনো, তারপর চাটা খেয়ে নেব। চাটা খেয়ে নিয়ে এবার যে মিষ্টিগুলো খাবো, এদিকে লিজা খেয়ে দেয়ে দাদুর সাথে লুডো খেলতে বসে গিয়েছে। আগে এমনি লুডো খেলেছে, খেলে আবার সাপ লুডো খেলছে, ওর খুব নেশা হয়ে গেছে লুডো খেলার। আর আবহাওয়া প্রচন্ড খারাপ, তোমরা তো দেখালাম, আর তোমাদের সবার কাছে এখানে বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো আবহাওয়া খারাপ, অবস্থাটা খুবই খারাপ। তো অনেক রাত হয়ে গিয়েছে, আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার ঘুমোতে যাব। তা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনার যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সবাই ভালো থাকবেন।